দ্বিতীয়টাতে জিরো তৃতীয়টাতে জিরো এটাতে চার তাহলে এরকম করে যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কি আমাদের সাচ এ পলিনিমেল ইজ সেড টু বি এ ম্যাট্রিক পলিনিমেল দ্য ডিগ্রি অফ দ্য ম্যাট্রিক পলিনিমেল ইজ দ্য ডিগ্রি অফ দ্য কনস্টিটিউট পলিনিমেল অফ হাইস্ট ডিগ্রি অ্যাপিয়ারিং ইন দ্য ম্যাট্রিক্স এ তাহলে কোন একটা ম্যাট্রিক্স যদি এরকম থেকে থাকে যার রিলেমডিগুলো হচ্ছে কি পলিনিমেল সেক্ষেত্রে আমরা তাকে এই আকারে প্রকাশ করতে পারবো

তাহলে সাই এক্স ছিল এই যে এটা ডেট অফ এ মাইনাস এক্স আই এটা ছিল পলিনিমিলটা যখন এটাকে ইকুয়ালস টু জিরো করে দিলাম তখন হয়ে গেল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোন কোন ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনিমিয়াল বা কোন কোন ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ব্যবহার করব এখানে একটা ম্যাট্রিক্স এ আই জি রয়েছে এক্ষেত্রে প্রথমত ক্যারেক্টারিস্টিক পলিনিমিয়ালটা বার করা হয়েছে তো ক্যারেক্টারিস্টিক পলিনিমিয়াল বার করার সোজা নিয়ম হলো গিয়ে ডায়াগোনাল এলিমেন্ট থেকে এক্স বিয়োগ করে দাও ডায়াগোনাল এলিমেন্ট থেকে এক্স বিয়োগ করে দিলেই হলো তো এক্ষেত্রে যে এ ম্যাট্রিক্সটা রয়েছে এখানে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হবে কারণ আমরা ডিটারমেন্ট করব তো ডিটারমেন্ট করতে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ডিটারমেন্ট করা যাবে না এক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্ট থেকে এক্স বিয়োগ করে দেওয়া হয়েছে এ ওয়ান মাইনাস এক্স এ ওয়ান টু করে দেখা যাচ্ছে এ ওয়ান ওয়ান এ টু টু এন এই ডায়াগোনাল এলিমেন্ট থেকে এক্স বিয়োগ আমরা পলিনোমিয়ালটা পেয়ে যাচ্ছি এই একাস্টিক পলিনোমিয়ালিক এক্সপ্যান্ড করলে সি0 এক্স পাওয়ার এন প্লাস সি1 এক্স পাওয়ার এন মাইনাস 1 করে এটা আসবে যেহেতু এটা এন ডিগ্রি পলিনোমিয়াল হবে যদি এন ক্রস এন ম্যাট্রিক্স হয় তাহলে তার যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হবে সেটা এন এর ডিগ্রি হবে গিয়ে এন ক্রস এন ডিটার ম্যাট্রিক্স হলে গিয়ে এর করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আসবে সেটা একটা এন এর ডিগ্রি ইকুয়েশন হবে তো এন এর ডিগ্রি ইকুয়েশনটা আমরা এই প্রকাশ করছি সি0 এক্স পাওয়ার এন প্লাস সি1 এক্স পাওয়ার মাইনাস 1 করে এখানে এই জায়গাটা গুরুত্বপূর্ণ সি জিরোটা সবসময় মাইনাস ওয়ান পার এন হয়ে যায় আর ইকলস টু মাইনাস ওয়ান পার অব দ্য প্রিনের সিএন এবং সি ওয়ান খুব গুরুত্বপূর্ণ আমাদের সি ওয়ানটা হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান পার এন মাইনাস ওয়ান ইন্টু সাম অফ দ্য ডায়াগনাল এলিমেন্টস আর এই সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট এর একটা নাম আছে সেটা হচ্ছে ট্রেস এ কোন একটা ম্যাট্রিক্সের এর ডায়াগোন যোগ বলটাকে বলা হয় ট্রেসে তো এই ক্ষেত্রে হবে কি -1 পার n -1 ইনটু a11 ইন uh, a+ a22 যেটা এটা এটা ট্রেসে হ্যাঁ এবং শেষে ফাইনালি cn টা cn টা হয়ে যায় dt সাথে সমান তাহলে আমাদের c1 এবং c3 c1 এবং cn এর গুরুত্বপূর্ণ c1 টা হচ্ছে -1 পার ইন -1 ইনটু ট্রেসে এবং cn টা হচ্ছে কি dt দ্য ডিগ্রি অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ सेम অ্যাজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এন্ড দ্য কোএফিসিয়েন্টস আর স্কেলার বিলং টু এরপর গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে ক্যালি হ্যামিল্টন এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন প্রত্যেক স্কোয়ার ম্যাট্রিক্সই তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অর্থাৎ সি জিরো এ পাওয়ার এন প্লাস সি ওয়ান এ পাওয়ার এন মাইনাস ওয়ান ডট করে ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে কি দেখো উপরে ছিল ক্যারেক্টারিস্টিক আমাদের পলিনোমিয়ালটা সি জিরো এক্স পাওয়ার এন সি ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট করে সি এন এটা ছিল ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে গিয়ে না ক্যালকুলেটর থিওরি অনুসারে এই x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে ঠিক আছে x এর জায়গায় a বসিয়ে দিলে স্যাটিসফাই করবে তো এই ক্ষেত্রে আমরা যখন বসাবো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় cn আছে তো শুধু cn লিখলে হবে না cn তো শুধু একটা স্কেলার এখানে সব যদি ম্যাট্রিক্স হয় তাহলে cn i n করে নিতে হবে আর এখানে জিরোটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স এটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা স্যাটিসফাই করে দিলাম তাহলে

তো এখানে এ বি বি ম্যাট্রিক্সটা আমরা তৈরি করার চেষ্টা করছি তো প্রথম দুটো থেকে দেখো এটা নেওয়া হয়েছে এ ইন্টু এ মাইনাস সেভেন টু আর ডাম দিকে সেভেন ঠেলে দেওয়া হয়েছে এখন ভালো করে যদি খেয়াল করে দেখো ডাম দিকটা শুধু আই রাখতে হয় তার জন্য মাইনাস সেভেন দিয়ে ভাগ করতে হবে মাইনাস সেভেন দিয়ে ভাগ করা হয়েছে মাইনাস সেভেন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এ ইন এ মাইনাস সেভেন আই টু বাই মাইনাস সেভেন এটা হয়ে যাচ্ছে এ এ বি ইন ভাস এবুম তারপর এ ইন টু বি জায়গাটা

এ পার ফিফটি এগুলো যদি যোগ করে দেওয়া হয় সবগুলো যোগ করে দিলে কি হয়ে যাবে না দিকে পড়ে থাকবে এ পার ফিফটি হয়ে যাবে ফিফটি এ মাইনাস ফর্টি নাইন আইটু এর ক্যালকুলেশন করা হবে খুব ভালো প্রবলেম এটা এরপর আসছে গিয়ে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স আইগেন ভ্যালু হচ্ছে গিয়ে আমরা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেলাম সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সলিউশন করে এক্স এর জাম যে মানগুলো পাওয়া যাবে সেগুলো হবে কি আইগেন ভ্যালু এ রুট অফ দা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ স্কয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি অ্যান আইগেন ভ্যালু অর ক্যারেক্টারিস্টিক ভ্যালু অফ এ ইফ দা গ্রাউন্ড ফিল্ড অফ এ বি আর দেন সাই এক্স ইজ রিয়েল পলিনোমিয়াল বাট দা

যদি এমন হয় কোন একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা একটা বীজ পেলাম যেটা হচ্ছে কি আমাদের আইগেন ভ্যালু সেই আইগেন ভ্যালুটা আর বার রিপিট হয়েছে তখন সেটাকে বলা হবে আর ফোল্ড আইগেন ভ্যালু ঠিক আছে আর ফোল্ড আইগেন ভ্যালু দ্য প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ ডেট এ আমাকে দেখাতে হবে কি আইগেন ভ্যালুর গুণফল সেটা হয়ে যাবে ডেটের সাথে সমান তো আমরা আগেই দেখেছিলাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি এটা হয় তাহলে সি জিরোর মানটা হচ্ছে মাইনাস ওয়ান পার এন এবং সি এন ইকুয়াল টু ডেট এটা থিওরি থেকে আমরা পেয়েছি ঠিক আছে দ্য প্রোডাক্ট অফ দা রোড অফ দ্য ইকুয়েশন এখান থেকে আমরা রিলেশন বিটুইন অ্যান্ড রোড অ্যান্ড কুপিশন থেকে জানি বীজগুলির যোগফল হয়ে যায় মাইনাস সি ওয়ান বাই সি জিরো একটা যোগ উপরে যেটা ট্রেস ছিল এই রকমভাবে শেষের ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে মাইনাস ওয়ান পার এন সি এন বাই সি জিরো ওই টু সি এন হয়ে যাবে এটা ডেটের হলে সমান হয়ে যাবে এটা খুব ভালো প্রবলেম হিসাবে থিওরি করে যদি থাকলো কোনো একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই জিরো তার একটা আইন ভ্যালু হবে তো এক্ষেত্রে কি বলা আছে

সেক্ষেত্রে টোটাল যুগ জিরো হয়ে যায় তাহলে মানেই হচ্ছে গিয়ে জিরো একটা আইগেন ভ্যালু দ্য আইগান ভ্যালু অফ এ ডায়গনাল ম্যাট্রিক্স আর ইটস এলিমেন্টস কোন একটা ডায়গনাল ম্যাট্রিক্স ক্ষেত্রে তার ভ্যালুগুলো হবে কিভাবে না ডায়গনলিটের ক্ষেত্রে শুধুমাত্র ডায়গনলিট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পার করবো সেই ক্যারেক্টারিস্টিক ইকুশনটা অর্থাৎ জিরো করব তখন এটা দেখতে হবে ডি ওয়ান মাইনাস এক্স ইন্টু ডি টু মাইনাস এক্স ইন্টু ডিএন মাইনাস এক্স এটা যদি সলিউশন করি তাহলে এর মান ডি ওয়ান ডি টু ডিএন চলে আসবে অর্থাৎ আগে ভ্যালুগুলো হবে ডি ওয়ান ডি টু